বেশিরভাগ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। চিরদিন কারো সমান থাকে না। অতীতে দুঃখ কষ্টের মধ্যে বড় হওয়া অনেকেই আছেন যারা অতীত জীবনকে মনে রেখে বর্তমানে স্বনির্ভর হয়ে আর্থ মানুষদের পাশে দাঁড়িয়ে উপার্জনের অন্তত কিছুটা ব্যয় করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকেন। আরামবাগের বেনেপুকুরের বাসিন্দা দিলীপ কর্মকার তেমনই এক দৃষ্টান্ত। তিনি পেশায় একজন গাড়ি চালক। শৈশব কেটেছে খুবই কষ্টকরভাবে। কঠোর পরিশ্রম করতে করতেই যখন স্বনির্ভর হতে পারলেন অতীতের স্মৃতি মনে পড়ে যায়। তিনি ঠিক করেন তার উপার্জনের কিছুটা অসহায় ক্ষুধার্ত মানুষদের জন্য ব্যয় করবেন। তিনি প্রায়শই গরিব দুঃখী মানুষদের খাওয়ান। লকডাউনে বেশ কয়েকবার কর্মহীন নিরন্ন মানুষদের খাইয়েছেন। আজকেও আরামবাগ রবীন্দ্রভবনে দেখা গেল প্রায় 300+ মানুষকে রীতিমতো মাংস ভাত চাটনি পাঁপড় মিষ্টি সহযোগে খাওয়াতে। দিলীপবাবু জানান এই দুর্মূল্যের বাজারে এতগুলো মানুষকে খাওয়াতে পেরে তিনি খুবই তৃপ্তি অনুভব করছেন। আরামবাগ থেকে শেখ আসিফ ইসলামের রিপোর্ট, আরামবাগ টাইমস। আচ্ছা, আজকে আপনি এই দুস্থ মানুষদেরকে খাওয়ালেন, কি বলছেন এ বিষয়ে? বলছি মানে একটা টাইম পজিশন আমার এই টাইপেরই ছিল, ঠিক আছে। এখন আমাদের আশীর্বাদে তো একটা খাওয়ানোর মতো পরিস্থিতি এসেছে, সেটা আমি বিগত আগেও খাইয়েছি। তো একটু মাংস ভাত গোস্ত চাটনি মিষ্টি মানে ওই 2-2.5 জনের মতো। আপনি কতবার এই কাজ করেছেন? বিগত আরও 5-7 বার করেছি। এখন কি চাইছেন এনাদের? চাইছি আমাদের আশীর্বাদ, মানব সেবা তো পরম সেবা, আমাদের আশীর্বাদে যদি আমি একটু। আপনার পরিচয়? আমি গাড়ি চালক, ড্রাইভার। আপনার নাম? দিলীপ কর্ম। কোথায় বাড়ি? বেনেপুকুর 14 নম্বর। আর সব থেকে মনে করো আমার দাদা প্রচুর সহযোগিতা আছে, উনি সুরক্ষা ওষুধ দোকানের প্রোভাইডার, মাননীয় আমাদের খুব কাছের দেশদা, আমার প্রচুর সহযোগিতা আছে সব পাশাপাশি দেখছেন, প্রচুর সহযোগিতা। সহযোগিতা না পাইলে তো কিছু করা যায় না। ধন্যবাদ। Collection, jeans and t-shirts, only for men.